আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো সকাল থেকে শুরু করলাম আজকের দিনটা। আজকে অনেক কাজ, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে, আর আসলে একদিনে এত বেশি কাজ করা কষ্টকর হয়ে যায়। তারপরেও করে রাখতে পারলে এক মাসের জন্য, অনেক দিনের জন্য একটু রিল্যাক্সে থাকা যায়, টেনশন কম থাকে। তো আজকে মাসিক বাজার এনেছিল আগের দিন রাতের বেলা, তো হচ্ছে আমি সব ফ্রিজে রেখেছিলাম। তো এগুলো আজকে সব কিছু রেডি করব, কেটে পরিষ্কার করে যেটা যেভাবে রান্না করব সেগুলো কেটে ওভাবে আলাদা করে করে রাখবো, কিছু ম্যারিনেট করে রাখবো। এই তো এর জন্য সব কিছু বের করলাম। আর তাজা মাছ নিয়ে আসছিল, ধরেছিল সেদিন, তো সেগুলোও কাটা হয়নি, ওগুলো হচ্ছে কেটে ফ্রাই করব। যদিও ফ্রেশ যখন ধরে এনেছে তখন কাটলে ভালো লাগতো, বাট আসলে বিকেলের টাইমে মাছ টাছ কাটা খুবই কষ্টকর। এমনিতেই তো মাছ তেমন একটা কাটা হয় না, বাজার থেকেই কেটে আনে সব মাছই। তো হচ্ছে মাছ কাটলে পরে মাছের গন্ধটা হাতে থাকে এবং তখন আসলে মাছ খাওয়ার রুচিটাও থাকে না, এমন একটা সিচুয়েশন হয়। তো যাই হোক, আজ করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি, যেগুলো আসলে এখন অনলাইনে ঢুকলেই এগুলোই দেখা যাচ্ছে চারিদিকে। মানে মনে হয় যে পৃথিবীটা আসলে নোংরাই হয়ে গেছে, সবার প্রতি একটা অবিশ্বাস, ভয় কাজ করে সবার পার্টনারের প্রতি। কারণ চারিদিকে এত কিছু দেখার পর একটা মানুষ কখনোই মানে রিল্যাক্সে থাকতে পারে না। মানুষ সব সম্পর্ককে এতটাই অপবিত্র করে ফেলেছে যে কোনো সম্পর্ক মানুষ বিশ্বাস করতে পারে না। সো টিভি খুললেই কি সব দেখা যায় আসলে, টিভি, নেট, তো এক আপনারা তো আজকে কতদিন ধরে, কত বছর ধরেই দেখছেন। একজন 60 ঊর্ধ্ব বয়স্ক মানুষ, স্টুডেন্ট, কম বয়সী স্টুডেন্ট মেয়েকে পর্যন্ত বিয়ে করে ফেলে। আসলে এই বিয়ে করাটা তো হঠাৎ করে হয় না, প্রথমে তাদের অনৈতিক কোনো রিলেশন হয়, তারপরেই হচ্ছে বিয়েটা হয়। তো বিয়েটা হচ্ছে অনৈতিক কাজের পরে হচ্ছে স্টেপটা বিয়ে করে। তো এগুলো সমাজটা ভুলে গেছে, বয়স্ক মানুষগুলো আরও বেশি ভয়ঙ্কর দেখা যাচ্ছে এখন। মানে আর ডিটেলস বলার কিছুই নাই। ছেলে মেয়ে একসাথে কাজ করে, চাকরি করে, সেখানেও তারা বিবাহিত হয়েও তারা অনৈতিক কাজে লিপ্ত হয়ে যায়। আসলে এগুলো হচ্ছে একটা খারাপ ক্যারেক্টার, খারাপ চরিত্রের মানুষের, মানে যাদের অন্তরটা খারাপ, একদম নষ্ট হয়ে গেছে, ইমানের বিন্দুমাত্র ছোঁয়া নাই, নামে তারা মুসলিমও, তারা আল্লাহর নামও নেয়, তারা পোস্ট করে আল্লাহর নাম নিয়ে, সারাক্ষণ হাদিস পোস্ট করতেও পারে। তাদের হাদিসের মেন ইনগ্রিডিয়েন্ট থাকে হচ্ছে গীবত, মানে তারা তো জানে, অনেকেই তাদের সম্পর্কে অনেক কথা বলে, তাদের ক্যারেক্টার সম্পর্কে জানে, তো সেগুলো বললে তাদের কাছে সেটা গীবত হয়ে যায়। তাদের কাছে আর কোনো হাদিস নেই, আর কোনো কিছু নাই, তারা অনৈতিক, গেনা, ব্যভিচারে লিপ্ত থাকবে, কিন্তু সেগুলো মানুষ জানলে, সেগুলো তাদেরকে কানে গেলে যে সে জানে কেন, সে এগুলো নিয়ে প্রতিবাদ করছে কেন, তো এগুলো বললে হচ্ছে গীবত হয়ে যায়। তো এগুলো নিয়ে কাউকে সাবধানও করা যাবে না যে এই লোকটা বা এই লোকের বউ এরা হচ্ছে খারাপ, চরিত্রহীন, লম্পট, গেনা ব্যভিচারে লিপ্ত, পরকীয়ায় লিপ্ত। তো এগুলো বললে হচ্ছে গীবত হয়ে যায়। এবং অনেক ভালো এডুকেটেড মানুষরাও বলে যে এগুলো বলা দরকার কি, গীবত, মানে এই জিনিসগুলোকে সবাই লুকাতে চায়। এই জিনিসগুলো যে একটা সংসার নষ্ট করে দেয়, একটা না, একটা খারাপ লোক, একটা খারাপ মহিলা যারা এইসব কাজে ব্যস্ত থাকে, তারা একটা সংসার নষ্ট করে না, তারা অনেক সংসার নষ্ট করে, তারা একটার পর একটা এসব করতেই থাকে, করতেই থাকে। ইভেন তারা মানে পরিবারে, ফ্যামিলির মানুষের দিকেও বদনজর দেয়, প্রথমে বাইরে থেকে শুরু করে। আর যারা এইসব অনৈতিক কাজ করে না, এরা কখনোই ভালো হয় না, এদের কখনোই তৃপ্তি শেষ হয় না, এরা একটার পর একটা কাজে লিপ্তই থাকে। এদের ঘরের বউ যতই সুন্দরী হোক বা ঘরের হাজবেন্ড দেখেও এরা বাইরের দিকে চোখ দিবে, বাইরের পুরুষের দিকে, বাইরের মহিলার দিকে এদের চোখ থাকবে, বাইরে থেকে চোখ সরে এরপরে তারা খুঁজে রিলেটিভদের মধ্যে। আমি এমন দেখেছি যে একটা সময় সে প্রেম করে, ভালোবাসা মানুষকে বিয়ে করেছে, সেই লোক এখন শুনি যে বাইরের মানুষ, এটা তো খবর জানি না, বা রিলেটিভদের মধ্যে যে কাজিন আছে ইয়াং, তাদেরকে ফোন করে, সে দেখতে কিন্তু সুন্দর না, মানে সে পুরুষ হিসেবেও সুন্দর না,
ঠিক আছে, তারপরেও সে তাদের সাথে রিলেশন করার চেষ্টা করে। তো আমি আমার কানে আসার পরে আমি তাদেরকে বলেছি যে তোমাদের আসলে কেউ লুকানো উচিত ছিল না। তারা তাকে বলেছে যে আরেকদিন আর কোনো দিন যদি করে এরকম কথা বলেন তাহলে আপনার ওয়াইফকে জানাবো, বাট তাদের সঙ্গে সঙ্গে জানানো উচিত ছিল। একজন জানায় নাই, পরে সে আরও অন্য অন্য জায়গায় সে ট্রাই করছে, কারণ যে ওয়ান্স এ লায়ার অলওয়েজ লায়ার, ওয়ান্স এ চিটার অলওয়েজ চিটার, সে সারা এগুলার মধ্যেই থাকে। এমন পুরুষ আছে বিয়ে করেছে বউ দেখার মতো, ওই বউ রেখেও সে বিভিন্ন একটার পর একটা নারী, যেখানে নারী দেখে মহিলাদের বাসায় যেয়ে নাকি বসে থাকে, ঠিক আছে, যাদের হাজবেন্ড বাইরে থাকে তাদের বাসায় যেয়ে বসে থাকে। আর এমনও নারী আছে যে ফ্রেন্ড বানায়, বান্ধবী, যেটা এখনও ফেসবুকে খুব ট্রেন্ড যে বান্ধবী হাজবেন্ড। আমি কাছ থেকে দেখেছি মহিলাকে, স্কুলে বাচ্চারা পড়ে সেই মহিলাকে এত বেস্ট ফ্রেন্ড বানিয়েছে, খাওয়া দাওয়া পোশাক আশাক একজন একজনের পোশাক পরে, তারপরে তার হাজবেন্ডের সাথে তার রিলেশনে জড়িয়ে গিয়েছে মহিলা। তো কীভাবে পারে চোখের সামনে একটা মেয়ে হয়ে একটা মেয়ে, কারণ সেই মহিলার স্বামী আবার অন্যদিকে অন্য মহিলাদের নিয়ে ব্যস্ত, সেজন্য সেও তার স্বামীকে ঠিক না করে ঠিক করার চেষ্টা করেছে, পারে নাই, বাট তারপর সেও বিভিন্ন মানুষের সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়েছে, বান্ধবী জামা ইভেন শ্বশুরকে পর্যন্ত বাদ দেয় নাই, শ্বশুরের সাথে তার অনৈতিক রিলেশন, আরও কত যে মানুষ বলে শেষ করা যাবে না। তো এগুলো জানার পরে আমার আসলে খুবই ভয় হয়, মানে আমি যত দূরে থাকতে চাই, এগুলো তো খুব কাছে থেকে দেখেছি কিছু পরিচিত মানুষ, এরপর থেকে তো আমি মানে এদেরকে দেখলে আমি আতঙ্কে থাকতাম যে এরা কখন যেন কী করে বসে, কোন দিকে নজর দেয়, কখন যেন আমার সংসারের দিকে নজর দেয়, এরকম একটা ভয় থাকতো। কারণ এগুলো হচ্ছে ফেতনা, নারী পুরুষ হচ্ছে ফেতনা, এরা শয়তান তো মানুষের সঙ্গে সারাক্ষণই থাকে, কখন যে শয়তানের ধোকায় মানুষ পড়ে যায় এটা থেকে সারাক্ষণ জিকির আজগাল করে বাঁচতে হয়, ইভেন দোয়া মোনাজাতও আছে ফেতনা থেকে বাঁচার জন্য, দোয়া আছে, দোয়া পড়তে হয়। তো আসলে যারা এগুলো করে তারা কিন্তু সবই বুঝে, পরকীয়া করার সঙ্গে সঙ্গে জীবনসঙ্গী সুন্দর হোক বা অসুন্দর হোক এটা কোনো সম্পর্ক নাই। আমি আবারও বলছি সুন্দর অসুন্দর, আমি অনেক দেখেছি অসুন্দর বউ কিন্তু তারা কত হ্যাপিলি কত সুখে তাদের জীবন, আসলে ভালোবাসা নিজের সৎ থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো সুন্দর কিংবা অসুন্দরের কোনো সম্পর্ক নাই, আপনি সুন্দর তাই বলে আপনার সঙ্গী আপনার সাথে চিট করবে না, এটা নিতান্তই ভুল ধারণা, এরকম আমি নিজের চোখে দেখেছি। সুন্দর বউ রেখেও তার মন ভরে না, কারণ আগে থেকেই চরিত্র খারাপ, একটার পর একটা নারী নিয়ে এসে ব্যস্ত, এগুলো হচ্ছে একটা নেশার মতো, যারা নেশা করে অ্যাডিক্টেড তাদের মতো। এবং এগুলো আমি পড়া লেখা পড়ি, ফেসবুকে অনেক আর্টিকেল আসে সেগুলো হচ্ছে পড়ি, এবং আমি আমার পরিচিতর মধ্যে এরকম কয়েকজন দেখেছি ঠিক এরকমই স্বভাবে একদম মিলে যায়, তারা একটার পর একটা নেশাগ্রস্ত, তারা রাতের পর রাত নাকি চ্যাটিংয়ে ব্যস্ত থাকে আলাদা রুমে থেকে, তারপরে হচ্ছে বয়স্ক মানুষ কোচিং সেন্টারের নাম করে ছোটো ছোটো অল্প বয়সে মেয়েদের নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে বয়স্ক লোকগুলা, আর সেগুলোর প্রমাণ তো আপনার টিভিতে দেখেনি যে বয়স্ক স্কুলের টিচারগুলা কীভাবে মেয়েদেরকে ট্র্যাপে ফেলে, বা মেয়েরাও ওরকমই ক্যারেক্টারের কিছু আছে। সো এগুলোর কাছ থেকে দেখে মানে সব কিছু মিলে এখনকার যে আরও ভিডিও ফুটেজ টিভিতে রিপোর্টিং হচ্ছে, অনলাইনে দেখছি, মানে সব কিছু মিলিয়ে একদম খুবই আতঙ্কে আছি আর কি। আলহামদুলিল্লাহ নিজে যেই পর্যায়ে আছি এখন মনে হয় যে ভালোই আছি, সব কিছু ছেড়ে মানে খুব একা, মানে ফ্যামিলি নিয়ে হাজব্যান্ড সন্তানদের নিয়ে খুব একা জীবনযাপন করছি, মানে এইসব চিটার টাইপের যে রিলেটিভ পরিচিত লোকজন থেকে খুবই দূরে আছি প্রতিবাদ করে তাদের কাছ থেকে, কারণ সত্যি কথা বললে তো তাদের ভালো লাগে না। তো যাই হোক, সত্যিকারের ভালোবাসা জানে সে কখনই আপনার সৌন্দর্য কিংবা ঐশ্বর্য দিয়ে বিচার করবে না, এটা আসলে মনের ভেতর একটাই করে যে আমি তাকে ভালোবাসি, ভালোবাসাটা সৌন্দর্য দিয়ে হয় না, এটা ফিল করতে হয় যে মানুষটাকে ভালোবাসি, এই মানুষের সংসারটাকে ভালোবাসি, সন্তানদেরকে ভালোবাসি, এই তো, সৌন্দর্য দিয়ে কোনো কিছুই বিচার হয় না, ঠিক আছে। আর লাইট অফ করলে তো সব কিছুই কালো, রাত হলে তো দুনিয়াটাই কালো, তো সবাই একই রকম, আর রাস্তার জিনিস তো রাস্তারই। তারপরে কিছু কুকুর আছে যাদের রাস্তার জিনিসই ভালো লাগে, তাদের রাস্তা থেকে নোংরা থেকে নিয়ে খেতেই ভালো লাগে,
তো আল্লাহ তাআলা প্রত্যেকটা নারী পুরুষকে যেমন একইভাবে তৈরি করেছে, জাস্ট চেহারাটা গায়ের রঙটা ডিফারেন্স, এই তো সত্যিকারের ভালোবাসা কখনো গায়ের রং দেখে আসে না। আমি একজন চিনি যে তার এক্স পার্টনারকে এখনো কি বলবো যে তাদের তার ওয়াইফের অপকর্মের কারণেই হচ্ছে তাদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু বাচ্চা আছে, এখন কি করবে, এখনও তা এখন আবার সে ফিরে আসতে চায়, সে ভুল বুঝেছে কিনা যায় না, বাট সে কোন ইসে পড়ে যখন সে অপকর্মগুলো করেছে তখন কিন্তু সে বলেছে তার হাজব্যান্ড বয়স বেশি ভালো লাগে না, বাট সব কিছুর পরে দুনিয়াতে দেখেছে তার কেউই নাই, মা বাবাও নাই, মরে গেছে, এখন সে একা, এখন সে তার হাজব্যান্ড যে এক্স হাজব্যান্ড তাকেই তার ভালো লাগে, তারকে তার টাকা পয়সা তার সব কিছুই তার কাছে এখন ঠিক, এখন সে আফসোস করে। তো তার ক্যারেক্টার উন্মোচন হওয়ার পরেও সে ভুল বুঝতে পেরেছে, এটাই হচ্ছে বড় কথা। ভুল বুঝলেও একটা সময় আসলে আর কাজ হয় না, সব কিছু আর আগের মতো হয় না। তো সব কিছু মিলেও সত্যিকারের ভালোবাসা কখনো গায়ের রং দিয়ে হয় না, একটা মানুষের মনের উপর ডিপেন্ড করে। তো ক্যারেক্টার উন্মোচন হওয়ার পরেও ভালোবাসতে বাসত এবং মায়া ছিল, যেহেতু সন্তান আছে মায়া তো অবশ্যই থাকবে সন্তান থাকলে। আর এমনও ফ্যামিলি দেখেছি যে হাজব্যান্ডও খারাপ ওয়াইফও খারাপ দুইজনই জানে, তারা দুইজন দুজনের মতো জাস্ট করেই যাচ্ছে। আর অন্য পরিবারে অন্যান্য যারা সদস্য আছে তারাও ওই টাইপের ইয়েগুলো করেই বুড়া হয়েছে, বয়স্ক হয়েছে, তো তারা ওগুলাকে কিছুই মনে করে না, তাদের কাছে হচ্ছে সমাজে মুখোশ পরে থাকবে, সমাজের মানুষ কিছু জানবে না। তো আস্তে আস্তে আল্লাহ অপদস্থ করবে, অনেক কিছু হয়েছে, অনেক কিছুই মানুষ জানে, এলাকার দোকানদার থেকে শুরু করে সবাই জানে, কাজের বুয়া থেকে শুরু করে সবাই জানে। তো তারপরে এরা মানুষের সামনে মুখ দেখিয়ে চলে, নির্লজ্জ বেহায়া, এরা আসলে সমাজের বেঁচে থাকে সমাজটা নষ্ট করার জন্য। আর যাদের একবার বাইরে নজর দেওয়া শিখে গেছে না, তারা কোনো দিন কোনো কিছুর বিনিময়ে ঘরে ফিরে না। মিলিয়ে আমি অনেক কিছু মিলিয়ে দেখেছি তাদের মধ্যে আর এখনকার যে কথাগুলো আর্টিকেলগুলো আসে, যদিও ফিরে আসে সেটা হবে মিরাক্কেল, এমন মিরাক্কেল লাখে একজনের সাথে হয়তো ঘটে, সেটাও আমি দেখেছি। এক লোক তার ওয়াইফ রেখে, তার দুই বাচ্চা রেখে আরেক মহিলার, বিবাহিত মহিলার দুই বাচ্চা আছে, সেই মহিলার দিকে সে বিয়ে করেছে, রিলেশনে জড়িয়েছে, তারপরে হয়তো ভুল বুঝতে পেরে তার ওয়াইফ তাকে ক্ষমা করেছে, ফিরে এসেছে, এখনও ভালো হয়েছে কিনা সেটা তারাই জানে, আল্লাহ তাআলাই জানে, যতটুকু আমরা জেনেছি ততটুকু হচ্ছে এই পর্যন্ত। এরপরে তার ভেতরে কী করছে সেটা জানি না। তো আল্লাহ এইসব থেকে সবাইকে রক্ষা করুক। দুনিয়াতে হচ্ছে খাবারের অভাব বেশি বড় অভাব না, দুর্ভিক্ষ না দুনিয়াতে, এখন দুর্ভিক্ষ হচ্ছে নৈতিকতার, চরিত্রের, স্বভাবের। আর এই অসভ্য লোকগুলো, অসভ্য মহিলাগুলো সমাজটাকে ধ্বংস করছে, এ থেকে কীভাবে বাঁচতে হবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কীভাবে নিজেদের বাঁচাতে হবে, মেয়ে ছেলে, মেয়ে সন্তান, স্বামী স্ত্রী সবাইকে বাঁচাতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ। স্বৈরাচার হাঁটিয়েছে, ধন টাকা পয়সা লুট হয়েছে, সেই যুদ্ধে জয়ী হয়েছে, বাট এখনও সমাজটা কিন্তু ঠিক হয়নি, এখনও সমাজে সেই লোকগুলো রয়ে গেছে মুখোশ পরে। তো আল্লাহকে ভয় করেন, যে আল্লাহকে ভয় করে, একটা ভয়ঙ্কর আয়াত আছে না, তুমি চাইলে তোমার পছন্দের মানুষকে হেদায়েত দিতে পারো না, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই সৎ পথে পরিচালিত করেন। তাই পার্টনারের প্রতি অন্ধবিশ্বাস না করে সজাগ থাকেন, তখন দিন শেষে ঠকলেও নিজেকে সামলাতে পারবেন যে আমি তো চেষ্টা করেছি, ঠিক আছে, আমি সবসময় এরকম জিনিস থেকে প্রথম থেকে খেয়াল করতাম, কিছু মহিলা ছিল, পরবর্তীতে শুনেছি যে তারা তাদের দেবরের সাথে অনৈতিক সম্পর্কে চেষ্টা করেছে, আর অন্যান্য অনেক অনৈতিক কাজে তারাই হয়েছে, বাট আল্লাহর রহমতে আমি দূরে ছিলাম, পরিবার নিয়ে যার কারণ হচ্ছে আমি সেফ ছিলাম। আসলে এখানে আমার পার্টনারের প্রতি আমার বিশ্বাস কতটুকু এটা ডিপেন্ড করে না, একটা মহিলা হচ্ছে সবচেয়ে বড় ফেতনা, সে মহিলা চাইলে যে কোনো মানুষকে নষ্ট করতে পারে, কষ্ট করে হলেও চেষ্টা করতে 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 পারে। তো আমি এই সব থেকে বেঁচে ছিলাম, আছি আলহামদুলিল্লাহ, বাকিটা আল্লাহ তাআলা জানেন।
এবং আমি আমার ছেলেদেরকেও চেষ্টা করেছি এভাবে সেভ করার, ছেলে হোক মেয়ে হোক সবাইকেই এই জিনিসগুলো থেকে সেভ করতে হবে, খুবই সচেতন থাকতে হবে এই জিনিসগুলো নিয়ে। তো কারণ আমি কাছ থেকে দেখেছি তো এইরকম লোকজনকে পরিবারের, তো আমার এইসব মানে আমি না খেয়ে থাকলেও আমি যদি একা থাকি কোনো জঙ্গলেও থাকি আমার স্বামী সন্তানদের নিয়ে, তাও মনে হয় যে আমার শান্তি, একা থাকার চেয়ে নিরাপদ আর কিছুই নাই এই পৃথিবীতে। যত মিশবেন তত নোংরা মানুষ আপনার কাছে আসার সাহস পাবে, আর আস্তে আস্তে রূপটা দেখতে পারবেন, যখন একটু টের পাবেন বা সঙ্গে সঙ্গে এদেরকে দূরে সরিয়ে দিবেন, কোনো খাতির না, কোনো চক্ষু লজ্জা না, কোনো সম্পর্কের দোহাই দিয়ে এদেরকে আপনার কাছে ঘেঁষতে দিবেন না, দেখবেন ভালো থাকবেন দিন শেষে। ওই লোক দেখানো সামাজিকতা দরকার নাই, দিন শেষে নিজের পরিবার নিয়ে ভালো থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আল্লাহ সবাইকে নিরাপদ।